আজকে আমাদের শাহী টুকরা বানানো হবে, তো আপনারা প্রসেসগুলো দেখুন যে মা কীরকমভাবে করছে। তো কিছুটা প্রসেস করা আছে, সেটা আমি আপনাদের অবশ্যই বলে দেব। এবার এখানে মা কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম মতন। এবার মা এখানে এখানে আমাদের পাউরুটি কাটা আছে, সাইডগুলো বাদ দিয়ে আমরা এরকম বিস্কুটের মতন, টোস্ট বিস্কুটের মতন সাইজে কেটে নিয়েছি দুভাগ করে, আর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার মা তেলটা গরম হয়ে গেছে, এগুলো মা এর মধ্যে একটু ভেজে নেবে। হালকা একটু ব্রাউন্ড হবে এটা, পুরো টোস্ট বিস্কুটের কালারের মতন এটা একটু ব্রাউন্ড হবে। তো তারপরে এটা মা নামিয়ে নেবে, সাইডগুলো কেটে দিলে, সাইডগুলো একটু কেটে দিলে ভালো হবে, তাহলে রসটা ঢুকতে সুবিধা হবে আর সাইডগুলো শক্ত লাগবে না। বাকি বাকি প্রসেসটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো, তবে মা ফার্স্টেই যে পাউরুটিগুলো ভেজে নিয়েছে সেটাই আপনাদের দেখায়। আপনারা যদি চান যে এই তেলের মধ্যে একটু ঘি দেবেন ফ্লেভারটা গন্ধটা সুন্দর আসার জন্য, তাহলে সেটাও আপনারা দিতে পারেন, আপনাদের যতটা ব্রেড থাকবে সেই অনুযায়ী তেলের মাপে। তো আমাদের ব্রেড ওখানে অলরেডি দুটো ভাজা হয়ে গেছে আপনারা দেখছেন। তো এইখানে আমাদের এইখানে প্রায় বড় বড় যে ব্রেডের প্যাকেটগুলো হয়, পিস ব্রেড যেগুলো, ওইগুলোর যে বড় প্যাকেট সেইটার ব্রেড আছে এখানে দেখতে পাচ্ছেন। অনেকগুলো ব্রেড আমরা এরকম আধ্যে আধ্যে করে নিয়েছি, আপনারা অল্প চাইলে অল্পও করতে পারেন ছোটো ব্রেডটায়। তো মা দেখুন এভাবে সব একসঙ্গে কয়েকটা ছেড়ে ছেড়েও ভাজা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনারা এটাই দেখবেন যে খুব বেশি যেন না হয়ে যায়, হালকা যেন ওই রকম হালকা গোল্ডেন কালারই, আর এক পিঠ দেওয়ার সঙ্গে উল্টে ফেলবেন, হালকা উল্টে উল্টে ভাজবেন, যাতে আপনি বুঝতে পারেন কোন সাইডটা কতটা হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখাই আমার মনে হয় বেস্ট, তাহলে পাউরুটিটা একদমই পুড়ে যাবে না। দেখুন মাকে সুন্দর করে একবার উল্টে উল্টে, এটা বেশিক্ষণ লাগে না, পাউরুটি ভাজতে বেশিক্ষণ লাগে না, হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই এটা নামিয়ে দিলেই যথেষ্ট, খুব বেশি পোড়াতে হবে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটা দেখিয়ে দিই, দেখুন সেম এরকম একটু কালার আসতে আসতেই এটাকে নামিয়ে দেবে। দেখুন মা একটা একটা করে এমনভাবে ভেজে ভেজে নামিয়ে দিচ্ছে, তো মা সবগুলোকে সেম প্রসেসে ভেজে নেবে। এগুলো নামিয়ে নিচ্ছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে দিই, এইখানে আমাদের দেখতে পাচ্ছেন একটু চিনির রস করা হয়েছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই চিনির রসটায় এখানে আমাদের মা 5-6 মুঠের মতো চিনি দিয়েছে, কেন কি আমাদের এখানে এতটা ব্রেড সেই অনুযায়ী। আর চাশনিটা এরকম হবে, এর মধ্যে আমি কটা কেশর দিয়ে দিয়েছি তাই কালারটা এরকম এসছে, আর এক দুটো এলাইচি ভালো করে থেতে মা দিয়েছে। তো এইটাতে মা 4-5 মুঠোর মতো চিনি দিয়েছে, আপনাদের যতটা ব্রেড আছে সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আর মা এখানে এতটা মতন জল দিয়েছিল, সেটা ফুটিয়ে ফুটিয়ে এতটা নেমেছে। আর চাশনিটা এরকম হবে, আপনারা দেখুন এরকম হালকা, এরকম হালকা একটু চিপচিপে হবে, হালকা স্লাই, খুব বেশি না, এরকম হালকা হালকা আপনার হাতে চিটবে, এরকম হবে, খুব বেশি গাঢ় হবে না, এরকমভাবে আপনাকে চাশনিটা করে নিতে হবে। তো মা দেখছেন সেম প্রসেসে সবগুলো ভেজে নিচ্ছে, তো মা বাকিগুলো সব এইভাবেই ভেজে নেবে। সেম প্রসেসে আমরা সবগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সাদা তেলে। তো এবার মায়ের মধ্যে চিনির রসটা আমরা করে রেখেছিলাম পাতলা, হ্যাঁ, তো সেটা মা এবার এগুলোর ওপর দিয়ে এরকম করে যেটার মধ্যে ধরুন আপনি রাখবেন ফ্রিজে, তো সেইটার মধ্যেই আপনারা এরমভাবে সাজিয়ে নেবেন আগে, তাহলে সুবিধা হবে। তারপরে তার উপর থেকে চামচে করে করে সবগুলোর ওপরে এরমভাবে রস দিতে থাকবেন, যতটা লাগবে না লাগবে সেই বুঝে আপনারা দিতেই থাকবেন, মানে আর যতটা রস করেছেন যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী রসটা করবেন, আর পুরো রসটাই দিয়ে দেবেন, তাতে খেতেও মিষ্টি হবে আর জিনিসটাও নষ্ট হবে না, ওর সাথেই পুরোটা লেগে যাবে। তো মা এরকম 1 চামচ করে সবগুলোতে দেবে, তারপরেও যদি এগুলো তারও লাগবে তো পাউরুটি রসটা টানবে, তো মা পুরোটাই এর মধ্যে এইভাবে ধীরে ধীরে সবগুলোর মধ্যে দিয়ে দেবে। তো মা এভাবেই এগুলোর মধ্যে রস দিতে থাকুক। আর এগুলো খুব সুন্দর করে নরম হয়ে গেছে রস নেওয়ার পর, ঠিক আছে, তো পুরোটাতেই রস দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন এখানে আমাদের একটা দুধের রাবড়ির মতো বানানো হয়েছে, তো দেখুন এখানে টেক্সচারটা দেখুন অনেকটাই গাঢ়, এটা একদম গাঢ় হবে, দেখছেন হাতাতে লাগছে গাঢ়, ঠিক আছে, এরকম গাঢ় হবে। আর এরকম এখানের মধ্যে একটু খোয়া দেওয়া হয়েছে, আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন। মা 2 মুঠোর মতন চিনি দিয়েছে, আর এর মধ্যে শুধুই দুধ আছে,
আর কিছু নেই। আর এই কালারটা এসেছে কেশর দেওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন কেশর, আপনাদের কাছে যদি কেশর না থাকে তো আপনারা এর মধ্যে ফুড কালার দিয়ে দেবেন। তো এবার মধ্যে খোয়া কিটটি সব দেওয়া আছে, আর এটাকে এরকম ধীরে ধীরে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে, ঠিক আছে, এরকম গাঢ় করে নিতে হবে। এবার এইটাকে মা এর মধ্যে দিয়ে দেবে, ফ্রেশ ক্রিমও দিতে পারেন বা খোয়া ক্ষীর, তাতে দুটোতেই জিনিসটা খুব টেস্টি হবে। মা এগুলোর মধ্যে সুন্দর করে দিয়ে দেবে। তো মা এটাকে এইভাবে সব পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দেবে। পুরো ভালো করে দুধে ভিজানো হয়ে গেছে। এবার মা এর উপর একটুখানি ঘি গরম করে রেখেছিল, ওটা দিয়ে দেবে যাতে সুন্দর কালারটা আসবে। দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কালারটা অনেক সুন্দর আসবে। আর এটা আপনারা মিনিমাম 4-5 ঘন্টা রেখে দেবেন, তাতে যত তাড়াতাড়ি ভালো ভিজবে তত এটা ভালো সুন্দর হবে, মানে খেতে ভালো হবে। তো মা দেখছেন ঘিটা সুন্দর করে দিয়ে দিচ্ছে। মা এখানে প্রায় উঁচু করে 1 চামচের মতো ঘি গরম করে রেখেছিল, সেটা মা দিয়ে দিয়েছে। এতে গন্ধটাও খুব সুন্দর আসবে, খেতেও খুব ভালো লাগবে। মা দিয়ে দিয়েছে। তো মা এর উপরে একটু কাজু কুচিয়ে রেখেছে, সেটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কাজুটাকে মা সুন্দর করে কুচিয়ে রেখেছে। আপনারা চাইলে আরও অন্য রকমের বাদাম বা নারকেল কুড়ো দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এটার নাম হচ্ছে শাহি টুকরা। এটা আপনি মিনিমাম যদি 4-5 ঘন্টা রেখে দেন তাহলে এটার খেতে টেস্টটাও বাড়বে, আর এটা ভিজেও যাবে খুব সুন্দর, দুধটা ভালো করে টানবে। তো তারপরেই আপনারা এটা খাবেন। তো এটার নাম হচ্ছে শাহি টুকরা। তো এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এটুকুই,